নমস্কার, মন বলতে কেউ আসবে আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে কোথা থেকে শুরু করলাম দেখলেন? হ্যাঁ, আজকে আমার বারান্দা থেকেই শুরু করছি। আমি বারান্দাটাকে একটু একটু করে সাজাচ্ছি। ফুল গাছ আমি আগেও লাগিয়েছি, এবারেও লাগানো হয়েছে। এই ফুল গাছগুলো কীভাবে লাগিয়েছে আমি লাগাইনি, তরুণ লাগিয়েছি, আমি গাছে জল দিই, আপনাদের দেখাবো। কারণ সে যে কাজগুলো করে সেগুলোকেও তো দেখানো উচিত নাকি? বারান্দাটা একটু বসার জায়গা করেছি, সেটাও দেখুন, ভালো লাগবে, বসে বসে একটু সময় কাটানো যায়। আপনারা কি বলেন, এরকম যদি ছোট্ট বারান্দাটাকে সাজানো যায় না? যায়। আমার ওই বাড়িতেও একটা ভালো বারান্দা ছিল, কিন্তু ওখান থেকে আমার প্রবেশ পথ ছিল, তার জন্য অতটা গোছাতে পারতাম না। বেশ রোদ আসে জানেন, সারা শীতকালে রোদ, সারা গরমকালে হাওয়া, খুব ভালো লাগে এই ফ্ল্যাটটা, এই জন্য আমার বেশি ভালো লাগে। আমার নামার বাড়িতে যারা যারা এসছে প্রত্যেকে বলি ফ্ল্যাটটা সত্যি ভালো। আপনাদের দেখাই আমার বারান্দা কীরকম করেছি সাজানোটা। বারান্দায় বসে এই জায়গাটা সুন্দর করেছি না বলুন তো, আপনারা কমেন্টসে জানাবেন কেমন মানিয়েছি জায়গাটা। শীতকালে রোদ, গরমকালে হাওয়া, কিছুক্ষণ আগেই বললাম আপনাদের, ভালো লাগে আরে। মাঝে মাঝে এই গরম লাগছে, কুকুরের আওয়াজ, সাথে কি আর ভয়েস দিই? এখানে বসে রোদে তেল মাখতে পারি, মাঝে মাঝে না জানি কষ্ট লাগে, যদি বা কষ্টটা অতটাও লাগে না, কারণ মা না রোদ এ সমস্ত ভালোবাসত। আমার মা, শাশুড়ি মা রোদ পেত, আমার মাও রোদ পেত, কিন্তু মা না আমার বাড়ি আসলে রোদে বসে পেপার পড়া, রোদে বসে সারাক্ষণ রোদে বসে সমস্ত কিছু, শীতকালটা মিস করি সেই দিনগুলো। আমি যাই হোক, ভালো লাগে সেই দিনগুলো আমার কাছে এসেছিল। খুব হাওয়া আসে দক্ষিণ দিকের সামনেটা, খুব হাওয়া আসে, আবার শীতকালে রোদ পাই। আমি যখনই ভেবেছি যেই ফ্ল্যাটে যাবো সামনে দক্ষিণ দিকে একটা বারান্দা থাকলে খুব ভালো হয়, খুব সুন্দর লাগে। আমার ফুল গাছগুলো কেমন লাগিয়েছি আওয়াজ দেখেছি, বললাম না ভয়েস বিষয় এর জন্য, এত আওয়াজে আমার আওয়াজ কি শুনবেন আপনারা? আমি প্রতিদিন মনে করছি একটু একটু করে মাঝে মাঝে এরকম ফুলের গাছগুলোকে দেখাবো, একটা ইচ্ছা আছে ফুল দিয়ে দিয়ে একটা গান করব। জানেন তো গানের একটু করি, আমি কিছু কিছু এপিসোড তো গানেরও দিই, ইচ্ছা আছে, দেখি কতটা পারবো জানি না। তবে এই গাছগুলোকে আজকে প্ল্যান্টেশন দেখাবো, এই কারণে তরুণ এত করে এই গাছগুলোকে দেখি করেছে, ওই লাগাই গাছগুলো, আমিও লাগাতে পারি, আমার হাতেও গাছ ভালো হয়, কিন্তু এটা থাক তরুণেরই থাক, তরুণকে দেখা, তরুণকে দেখা যাবে না, গাছটা দেখা, খুব ভালো লাগছে। দেখুন তো গাছের সামনে আমাকে কেমন লাগছে, দুবার বললাম আওয়াজ আওয়াজ শুনুন কি আওয়াজ। এখন আমাকে রান্না করতে হবে,
দেখি কি রান্না করি। আজকে রান্না হবে আলুর দম, সেটি বসিয়ে দিয়েছি, রাইস আর পনির। চলুন রান্না তাড়াতাড়ি করতে হবে। একটায় রাইসের ভাতটা বসিয়ে দিয়েছি, একটা কড়াই পনির শুরু। পনির রান্না শেষ, এবার আলুর দম হবে আর রাইস, রাইসের ভাত তো হয়ে গেছে। চলুন আলুর দমে মশলা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন মশলা, কাজু, কিশমিশ দিয়ে আলুর দম, আলু বসিয়ে দিচ্ছি। এই যে নুন থেকে তুলে দেখাচ্ছি, ভাবুন ভাবুন। আর একটা জিনিস করছি, কি বলুন তো, অক্সিজেন এটা হচ্ছে আমাদের অক্সিজেন। আসলে তা না, তুমি বাড়ি এসছে ও প্যাক টাপ করে দিলাম, অন্য কাপ খেয়ে নিলাম। একটা বক বক করছে, এটা মিষ্টিতে দেবো তো নাকি? আমি যখন রান্না করি না, একটা না একটা গান করি নিজে নিজে, আপনাদের কেন শোনা বলুন তো। আর এক ঘন্টা মোটামুটি একটু সময় লাগবে, দেখাই কিরকম রান্না হয়েছে। আলুর দম, এই যে আলুর দম, ওখানে রাইসের এসব সেদ্ধ আলুর দমটাকে একটু হালকা করলাম, ছেলে পনির থেকে হয়েছে এত মশলা, তাই আলুর দম হয়ে গেল হালকা। এরকম ভাবেই চলে আমার রান্না মোটামুটি। এই চলুন দেখুন, গাছ এনেছে, আজকে লাগানো হবে। দেখা যাক এগুলো কি গাছ, এগুলো এগুলো কি গাছ, হ্যাঁ ওই হবে শীতের সিজন ফ্লাওয়ার হবে কোনো, যারা নামটা জানেন একটু বলে দেবেন তো। খুব সুন্দর লাগছে গাছগুলো।
তরুণ যে গাছগুলো লাগিয়েছে সেগুলো আপনাদের দেখালাম। গাছের ফুল, সবুজ পাতা দুটোই আমার কাছে সমান সুন্দর। ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকের মতো টাটা।